নমস্কার, শুভ সন্ধ্যা। আরও একবার আমি মানালি আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনিতে। আমরা বাঙালিরা ভিন্ন স্বাদের খাবার খেতে ভালোবাসি। আমাদের ভুড়ি ভোজে শুরু হয় তেতো দিয়ে আর শেষ হয় মিষ্টি দিয়ে। এরকমই বিভিন্ন টেস্টে নানা রকম টেস্টি খাবার চলবে এই গোটা সপ্তাহ জুড়ে টেস্টি উইক স্পেশালে। এরকমই একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে হাজির আমাদের আজকে রাঁধুনি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাঁধুনিতে। উই ওয়েলকাম প্রীতি। প্রীতি, তুমি আসছো হচ্ছে বাঘুয়াজি থেকে, তাই তো? একদম সুন্দর একটা সাজগোজ করেছো, কাইসিও। আচ্ছা, তা আমরা বাংলায় কথা বলবো, তোমার অসুবিধা হবে না তো? তোমার যদি অসুবিধা হয় আমি সেটা হিন্দিতে বলবো। না না, আমি বাংলাও কমফোর্টেবল আছি। আচ্ছা, কিন্তু তোমাকে দেখে মানে তোমার সাজগোজ দেখে আমার মানে বুঝতে অসুবিধা হয়নি যে তুমি বাঙালি নও, স্পেশালি বিকজ অফ দিস লাভলি মঙ্গলসূত্র। থ্যাংক ইউ। আর তোমার এইটাও আমার খুব পছন্দ হয়েছে, দেখি নোজ পিনটা বিউটিফুল। আচ্ছা প্রীতি, তোমার শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, যদিও তোমাদের বান্ধনী আমার ফেভারিট। তবু তোমার কাছ থেকে আজকে নানা রকম রান্না, শুধু তাই নয় তোমাদের বাড়িতে বিভিন্ন ওকেশনে কি কি কারণে রান্না হয় সে সমস্ত আজকে কিন্তু জানবো, ঠিক আছে? আমাদেরগুলো তোমাকে বলবো, তোমারগুলো আমাদের বলবো, ঠিক আছে? প্রীতি শুক্লা, আজ কি ডিশ রান্না করে দেখাবে? আজকে আমি বানাবো বেসনের কচুরির সঙ্গে ধনিয়া পাতার চাটনি। বেসনের কচুরির সঙ্গে ধনে পাতার চাটনি, কি কি লাগে এই রেসিপি তৈরি করতে চলুন দেখে নিই। ময়দা, বেসন, হিং, নুন, জোয়ান, সাদা তেল, ধনিয়া চাটনি, ধনে পাতা, গোটা আদা, গোটা রসুন, গোটা লঙ্কা, টমেটো, বিট, নুন, পাতিলেবুর রস। এটার মধ্যে বেসন, ময়দা দিয়ে আগে এটাকে মেখে নেব, ম্যাক্স করে নেব। এটার মধ্যে আপনার হিং, একটু জিরা। আমার হিং, অন্য কারোটা দিও না, আমাদের সবার হিং। ও আচ্ছা, আমি আমার বাড়ির হিংটা দিয়ে বোধহয় রান্না করতে। আমাদের সবার হিং, আর একটু লঙ্কা, লঙ্কা না, একটু নুন, আর আজওয়াইন, মেন এটা আছে আজওয়াইন, এটা দিলে এটা আলাদাই টেস্ট করবে একদম। এটাকে যেটা আমরা বলি জোয়ান, জোয়ান, রাইট। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিলাম, মেখে তারপরে 10 মিনিটের জন্য এমনি রেখে দেব। আফটারওয়ার্ডস আমি কি করব, লই নিয়ে ছোট্ট, কি নিয়ে বললে তুমি? লই, লই, আমরা যেটাকে বলি লেচি, ওটা হচ্ছে লই। আমরা ভাষাও শিখতে থাকবো কিন্তু আজকে এই রান্নাটার সাথে সাথে। হ্যাঁ, এইটা আমরা ছোট করে নিলাম, ছোট ছোট আমরা একটা বানিয়ে নেব লইটা। এটা ছোট করে, এটা আমাদের উপর ডিপেন্ড করে, আমি ছোট করে খাবো কি বড় করে খাবো, ঠিক আছে? তারপরে আচ্ছা, এখন বেলার দরকার নেই, বোলটার মধ্যে রাখো, ঠিক আছে? আমরা সাইজের হিসাব থেকে এটা ছোট ছোট খেলেও ভালো লাগবে, যেমনি আমরা ক্ল্যাপ কচুরি করে ওই সাইজটাও করতে পারবো। এটা পিকনিকে গেলাম বা কোথায় কেউ এসে গেল, তাড়াতাড়ি কি করব বা বাচ্চাদের টিফিনে কি দেব, তখন আমরা এটা চট করে করে দেব। আর এইটা কি, কেন কি এটার মধ্যে বেসন আছে, আর এটা অয়েলটা ছেড়ে দেয়, একদম অয়েলি হবে না, অনেকই ড্রাই ড্রাই কচুরি। তুমি ছোটবেলা থেকে এরকম কম অয়েল খেয়েছো সেটা বুঝতে পারছি আমরা। না, আমি অনেক খেয়েছি, আমি অনেকই স্পাইসি খাই, কিন্তু এবার কম হয়ে গেছে। আমাদের বাড়ির উল্টো দিকে, প্রীতি তোমাকে একটু শেয়ার করি, আমাদের বাড়ির উল্টো দিকে দেয়ার ওয়াজ আ ফ্যামিলি, জয়সওয়াল ফ্যামিলি, বুঝলে? আচ্ছা। তো ওটা না একটা তোমার ওই সামনে একটা বড় বারান্দা ছিল, সেখানে ওরা ওকেশনালি রোববার করে, মানে ধরো তিন ভাই, তিন রকম ফ্যামিলি, কিন্তু তারা সবাই মিলে একত্রিত হয়ে রান্না করতে রোববারে, যেটা আমার তোমাদের খুব ভালো লাগে, তোমাদের মধ্যে আমরা ইউনিটিটা রয়েছে এখন জয়েন্ট ফ্যামিলি, একদম একদম জয়েন্ট ফ্যামিলিটা কিন্তু প্রচন্ডভাবে বাঁচিয়ে রেখেছে ওরা। এবং আমি দেখেছি বারান্দায় সেই রান্না, আমাদের বাড়ির বারান্দা অব্দি গন্ধ আসতো, বুঝেছো? কচুরি একটা খুব বড় ব্যাপার ছিল, একটা খিচড়ি খুব হতো। হ্যাঁ, তো তোমাদের এরকম ছোটবেলা থেকে তো মেয়েরা রান্না বান্না শুরু করে দেয়, আমাদের শেখায়। কিন্তু কি, আমি বিয়ের আগে একদমই রান্না করতাম না। আচ্ছা। ইভেন আমি কিচেনেও যেতাম না, কেন যেতাম কি, যখন খিদে পেত দেখতাম কি মা বানাচ্ছে খালি ওর জন্য, আর আমার মা খুব বকতো আমাকে, তাই? হ্যাঁ, কি তুমি করছো না, আমাদের মধ্যে তো মেন মেয়েদেরকে করতেই হবে রান্না গিয়ে, মানে ফার্স্টেই আমাদের আমাদের মধ্যে কারি বলে একটা, বেসনের কারি। ওফ, আই লাভ দ্যাট, আমার প্রচন্ড ফেভারিট কারি। তো এটা আমাদের সগুনে আমাদের হয় দই বড়া, এটা আমাদের মেন ছোলার ডাল, এর সঙ্গে আমাদের চাল থাকে, আর রুটি, রুটির মধ্যে ঘি। রুটিটা তৈরি করার পর গরম অবস্থায় ওই জাস্ট ঘি মার্কে বলে, হ্যাঁ ঘি মার্কে, তার মধ্যে চাটনি, পাপড়, স্যালাড, এসব তো কমন আছে, কিন্তু মেন যে আছে এটা কারি।
আরেকটা তোমাদের আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে গাজর কা হালুয়া। গাজর কা হালুয়া, হ্যাঁ খুব ফেভারিট গাজর কা হালুয়া। আর সেম আমাদের লৌকি কা লচ্ছা ভি হয়, ওটাও হালুয়াই হয়। লৌকি কা হালুয়া ওটা খুবই ভালো হয় আর খুবই হেলদি খেতে, খুবই ভালো। ঠান্ডাতে আমরা ওটাই বানাই। তোমার কি খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে প্রীতি? বা তোমাদের তো হয় না, তোমাদের বিয়েটা একটা খুব বড় বিষয়। আমি 24, আমার এমএটা জাস্ট শেষই হলো। আমি পড়ছিলাম কেন, যদি আমি পড়াটা ছেড়ে দেবো আমার চট করে বিয়ে হয়ে যাবে। আমি পড়াটা কন্টিনিউ রেখেছি আমি, হ্যাঁ। তখন বাবা বলতো এই এবার হয়ে গেছে, অনেক পড়া হয়ে গেছে, আর না না বাবা আমার সবাই পড়ছে, না পড়লে আজকাল কেমনি চলবে, আমার তো হবে না, না এবার বিয়ে করতে হবে। তখন আমার হাজবেন্ড নিশাত শুক্লা তিনি তখন একটা ভালো সম্বন্ধ দেখলো বাবা, আর বাবা বলছে না হয়ে গেছে, অনেক পড়া হয়ে গেছে, এমএ হয়ে গেছে, আর না মানে জব পর্যন্ত আমাকে আসতেই দিল না। আমি খুব কম দেখেছি যে তোমাদের মধ্যে লাভ ম্যারেজ হয়, মানে অ্যারেঞ্জ ম্যারেজ, এবং খুব ছোটবেলা থেকেই দুই বাড়িতে কথা বলা থাকে। আমাদের লাভ করার টাইমই দেয় ওরা বিয়ে করে, তো লাভ ম্যারেজের চান্স থাকে না। লাভ করার টাইম কেন দেয় না, আমরা বিয়ে পরে লাভ করি। বাহ কি সুন্দর গোল করছো, এটা খুবই স্মুথলি হয়ে যায় বেসনের জন্য, খুবই স্মুথলি হয়ে যায়। আর এটা বেলতেও খুব ইজি, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, নরম হয়ে যায়, অনেক 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 তাড়াতাড়ি। তোমার লাল চুড়িগুলো একটু দেখি। আমাদের লাল চুড়ি একদম মাস্ট কোনো ভালো জিনিসে, কেন কি আমি আজকে এদিকে আসলাম, তো আমি বললাম এটা খুবই আজকে ভালো একটা জিনিস করতে যাচ্ছি, তো লাল চুড়ি নিশ্চয়ই পরে যাবো। ভেরি নাইস, আমার খুব পছন্দ এরকম লাল চুড়ি তোমাদের, তোমাদের যে মেরে হাতো কি নো নো চুড়ি, আমার ভীষণ পছন্দ সেটা। কিন্তু ইয়াহ পে ছে ছে চুড়ি। আচ্ছা তো হোয়াট হ্যাপেন্ড টু দ্য থ্রি, ভেঙে গেছে নাকি? না না এটা ভালো লাগছিল তাই জন্য। আচ্ছা হাজবেন্ডের কথা, ক্রিমিনাল লয়ার যেহেতু, সেই সমস্ত কথা, ইন্টারেস্টিং সমস্ত কেস যদি থেকে থাকে আমার সব শুনবো, সব শুনবো। কিন্তু তার আগে আমরা কচুরিটা ভাজবো লেচি বেলে, ঠিক আছে? লাইক লই, হ্যাঁ লই লই, আমরা কিন্তু লেচি বলবো না আজকে, যেহেতু প্রীতি শুক্লা রান্না শেখাচ্ছে আমাদের আজকে রাঁধুনি। সো লই বেলবো, বেলাটাকে কি বলো তোমরা? বেলনা, বেলনা, তো আমরা লই বেলেঙ্গে। হ্যাঁ ভাত আচ্ছা, ধনে পাতার চাটনিটা প্রিপেয়ার করার জন্যই কিন্তু এখন আমরা রেডি হব, তাই তো প্রীতি? আচ্ছা ধনে পাতার চাটনিটা তৈরি হবে তো প্রীতি, তো এটা তোমার লাগবে তাই তো? হ্যাঁ এনো, তুমি এটা নাও। কী কী দিচ্ছ এতে আমাদেরকে বলো, তোমার হয়ে গেলে তুমি এর দিকে চলে এসে মিক্স। মেইন যেটা ধনে পাতা, এটা আমার ফেভারিটটা, আদা, আদা লেবুটা লাস্টে দেব, রসুন না একটু। আচ্ছা কতটা ধনে পাতা কতটা রসুন? ধনে পাতা কেন কি, এটা ধনে পাতার চাটনি আছে তো এটাই বেশি দেব। আচ্ছা তাহলে মোটামুটি কতটা, মানে এক আটি? হ্যাঁ এক আটি। আর এইটার মধ্যে দুটো লঙ্কা দিলাম, ঠিক আছে? আর লাস্টে টমেটো একটা, যদি হ্যাঁ টমেটো যদি দুজনের মতন আছে তো আমি এটা বানাচ্ছি, তবে একটাই দিলে হবে, কেন কি এটা একটু বড় লাগছে টমেটোটা, তো আমি একটু কম দেবো। আচ্ছা ঠিক আছে, এই হলো লাস্টে লেবুটা দেবো, আর এইটাই মধ্যে এই মাত্র আমি টেস্টি স্পেশাল উইকের ডিফারেন্ট রকমের টেস্ট আমাদের টেস্ট বাদস চায়। এটা আমাদের চাটনিটা ডান হয়ে গেছে, এটা তুই চলে এসে দিবি, দেখুন কালারটা ওয়াও, আর কি ভালো গন্ধ। এবার তুমি লেবুর রসটা মেশাবে তো? হ্যাঁ একবার দাও আমাকে। ঝাঁজ, ওয়াও, আর এটার সাথে লেবুর রস যাবে তো? হ্যাঁ এনো। লাস্টে আমি নেবু দিই, কেমন হলো? দারুণ, তোমার মতন সুন্দর। ও থ্যাংক ইউ, এটা আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু এটাকে একটু আমি, ও তুমি এটা গার্নিশ করো, গার্নিশ, ওয়াও, এটার মধ্যে কচুরিগুলো কাটো, তুমি এদিকে চলে এসো, টেস্ট তো পরে আসবে কিন্তু আগে গার্নিশিংটা তো মেইন, এই করে ওয়াও। এই আচ্ছা কচুরিগুলো বসানোর আগে
একটু জিজ্ঞেস করব তোমাকে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে তুমি তোমার হাজবেন্ডের কথাই ছিলে। হ্যাঁ, ক্রিমিনাল লয়ারে। হ্যাঁ, তো তোমার এমনি ক্রাইম শো দেখতে ভালো লাগে? টেলিভিশনে দেখো? আমি সব যত চ্যানেলে আসি আমি সব দেখি। হ্যাঁ, যখন টাইম পাই তখন বসে ওটাই দেখি। আচ্ছা, দেখার পর কি মনে, আমি গিয়ে হেল্প করি নাকি কি? দেখে না, আমি হেল্প করি না, আমি বেশ দেখতে থাকি যখন। কিন্তু আমি অ্যাওয়ার হওয়ার জন্য দেখো? অ্যাওয়ার হওয়ার জন্য দেখি, কিন্তু যখন আমি হাজবেন্ডের সঙ্গে যাই একটু ডিসকাস করি, জানো আজকে আমি এটা দেখেছি, এটা ওফ, আমাকে আর বলতে হবে না, আমি দিনভর এটাই দেখতে থাকি। আমাকে আর এই সবটা কিছু আলো, ভালো করে গান গাও। হ্যাঁ, আমি গান শুনতে চাই। ও আচ্ছা, তার মানে গানটা গাইতে পারে, তাই তো? হোক হোক, একটা গান হোক। তেরে বিনা জিয়া যায় না, তেরে বিনা জিয়া যায় না, বিন তেরে তেরে বিন সাজনা, সাস মে সাস আয় না, হো তেরে বিনা জিয়া যায় না, তেরে বিনা জিয়া যায় না। সত্যি কি, ইউ ক্যান্ট লিভ উইদাউট নিশান্ত? সত্যি 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 একদম। আচ্ছা, এবার আমরা কি করছি তাহলে প্রীতি, আমরা গার্নিশ করব, তাই তো? হ্যাঁ, এটা সাজিয়ে দিয়েছো তুমি খুব সুন্দর করে ঝুড়িতে এটা দিয়ে। আচ্ছা, এবার চাটনিটা কোথায় দেবো? প্রীতি, দারুণ একটা টেস্টি বিষয় তুমি তৈরি করেছো, সেটা তো বোঝাই যাচ্ছে। এবার খাওয়ার পালা, এটা হচ্ছে ধনিয়া চাটনি, টেস্টি উইক স্পেশালে। সত্যি তো খুব টেস্টি একটা ডিশ, বেসন কা কচুরি, সঙ্গে হচ্ছে ধনিয়া চাটনি। তো আমরা খাবো, কিন্তু তার আগে বেসন কা কচুরি আর ধনিয়া চাটনি কেমনভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ দেখে নিন রেসিপিটা আরও একবার। ময়দা, বেসন, হিং, নুন, জোয়ান, সাদা তেল। প্রথমে সমান পরিমাণ ময়দা ও বেসনের সাথে হিং, পরিমাণ মতো নুন ও জোয়ান মিশিয়ে ভালোভাবে মেখে লেচি করে বেলে নিয়ে, তারপর একটি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে, তেল গরম হলে তাতে লেচিগুলো ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। ধনিয়া চাটনি, ধনে পাতা, গোটা আদা, গোটা রসুন, গোটা লঙ্কা, টমেটো, বিট, নুন, পাতিলেবুর রস। মিক্সিতে একে একে ধনে পাতা, গোটা আদা, গোটা রসুন, গোটা লঙ্কা, টমেটো ও বিট নুন দিয়ে পেস্ট করে একটি পাত্রে ঢেলে ওপরে পাতিলেবুর রস দিয়ে বেসনের কচুরির সাথে পরিবেশন করতে হবে ধনিয়া চাটনি। খাও প্রীতি, কেমন লাগলো? মজা, হালুয়ার দোকান। মাইন্ড ব্লোয়িং অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। আজওয়াইন, যেটা জোয়ান, এর ফ্লেভারটা মাস্ট, সত্যি মাস্ট। আরেকটা খুব ভালো লাগে আমার, সেটা হচ্ছে পরাটার সঙ্গে দহি। হ্যাঁ, তরকারি তো ঠিক আছে, তরকারি তো একটা বিষয় আছে, আমি তো খাই। কিন্তু চাটনি দহির সঙ্গে এরকম পুরি খুব ভালো, খুব ভালো যায়। তুমি আমাকে বলো যে এত সুন্দর শাড়িগুলো তুমি কেনো কোথা থেকে? এই শাড়িটা তো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। হ্যাঁ, এটা আমার ইভেন বিয়ের উপলক্ষে আমাকে দিয়েছিল। কিন্তু তোমারও শাড়িটা খুবই সুন্দর লাগছে। আমার শাড়ি তোমাদের রাধুনীদের খুব পছন্দ, আমি জানি। আমার কে শাড়ি দিয়ে সাজে প্রিয় গোপাল বিষয়। তুমি কালেকশন দেখতে পারো, কালেকশন দেখতে দারুন। আচ্ছা না, হ্যাঁ এই তো, যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে এই যে ক্রাঞ্চি ব্যাপারটা রয়েছে, ময়দা অতিরিক্ত নয় আর কি, শক্ত নয়। কিন্তু সেগুলো তো তুমি জানো বলে, তাই না, যে কতটা বেসনে কতটা ময়দা দিলে কি হবে না, এগুলো রাঁধুনিদের এই টিপসগুলো জানতে হয়। আমাদের ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্স রাঁধুনিতে নীলাদির কাছে থাকে এরকম টিপ, দেখে নিই আজকে কি আছে। লেবু কাটার আগে গরম জলে এক ঘন্টা ডুবিয়ে রাখুন, এতে লেবুর রস বেশি হবে। এত সুন্দর রান্নার জন্য প্রীতি, আমাদের আকাশ আছে রাঁধুনি টিম তোমাকে আজকে কী কী দিচ্ছে চলো দেখে নিই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আশোর ওপেলওয়্যার গ্লাসওয়্যারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিও আমরের পক্ষ থেকে একটি কেক, আমাদের কুইক ফুড পার্টনার জেড মোমোর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট ভাউচার। কিন্তু এইটা হচ্ছে আমার ফেভারিট গিফট, যেটা আমার খুব ভালো লাগে তোমাদের হাতে তুলে দিতে, আকাশ আটের রাঁধুনির তরফ থেকে। এটা কেন মেমোরেবল, কেন স্পেশাল,
আই উইল শো ইউ, সেটা হচ্ছে এখানে থাকবে তোমার ছবি আর তোমার সাথে সবসময় থাকবো আমি। তুমি যখনই এই সমস্ত ভালো ভালো রান্না করবে আমি রান্নাঘরে ঠিক এইটা তো আমার চোখের সামনে কিচেনে সাজিয়ে রাখবো। প্লিজ প্লিজ ডু সো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব খুব ভালো থেকো প্রীতি। আর অবশ্যই যে দুষ্টুমিগুলো তুমি ছোটবেলায় করেছো আর কি, যেটা তুমি শেয়ার করবে আর কি এখন, সেরকম দুষ্টুমিটা করতে থাকো, কারণ তোমার মুখের সাথে তোমার মানে যে ফিচার্স তার সঙ্গে দুষ্টুমিটা যায় ভালো। ইউ শুড নেভার বি গম্ভীর, ঠিক আছে? রাইট রাইট। তো তুমি বলো এবার কি হয়েছিল। এমনি তো অনেক স্টোরি আছে, কিন্তু তুমি যেটা বলছো রিভেল করতে এটা আমি ভয় পাচ্ছি। না না বলো না। অ্যাকচুয়ালি কি ছিল, আমি যখন আমার কলেজ যখন লাইফ ছিল ওটার মধ্যে আমি খুবই স্মুথ, পড়াশোনা বেশ ভালো করছি, সব কিছু করছি, অনেক সিরিয়াস ছিলাম পড়াটাকে নিয়ে, কিন্তু স্কুলে আমি খুবই বদমাশি করেছি। যে সবাই কলেজে বাঙ্ক করে সব কিছু করে, কিন্তু আমি এই কাজটা আমরা সবাই মিলে স্কুলে করতাম। পেন্সিলটা কী করতাম বা আমরা দেখে থাকতাম কি হাতে কী আছে, যেইটা থাকবে বা ব্ল্যাক পেন বা ব্লু পেন, আমরা কি করতাম ওদিকে গিয়ে পিক করে আসতাম প্রেজেন্ট, মানে দেখতে থাকতাম স্যার আসছে কি না। অ্যাকচুয়ালি আমরা বন্ধুরা মানে একজনের খুব হেল্প করতাম, যেই স্যার ওইদিকে যেত আমরা চট করে স্টাফ রুমের দিকে আমরা চট করে সব পি পি একদম করে গিয়ে চুপচাপ বসে যেতাম। আর কিন্তু কেন কি এটা স্কুল ছিল, স্কুলে কত বাচ্চারা আসছে আসছে না, ওরা টিচাররা তো ধরেই নিয়েছে কি এ তো থাকে না, কিন্তু এদের পার্সেন্টেজটা তো একদমই ঠিক, কিন্তু একবার নিশ্চয়ই ডাউট করলো এটা কি হচ্ছে, এরা স্কুলে থাকে না কিন্তু এরা অ্যাবসেন্ট সবসময় ক্লাসে অ্যাবসেন্ট, কিন্তু পার্সেন্টেজগুলো তো একদম ঠিকই আছে, মানে এরা ক্লাসে থাকে আর আমরা দেখতে পাই মিনিমাম 60 হতে চাই, 60-র উপরে 65-70 এরা তো থাকেই না এমনি, কি ব্যাপার। কিন্তু স্যার ভাব আজকে জানতে পারবে যদি উনি দেখছেন কি এই হলো ব্যাপারটা, যেটা করলে সেটা যে বাকিটা যারা এটা করছে তাদেরটা বন্ধ হয়ে যাবে। নিশ্চয়ই আমি এটা ডিসক্লোজ করে দিলাম, কিন্তু না করাই ভালো ছিল। না ঠিক আছে, কিন্তু নতুন পদ্ধতি খুঁজে বের করতে হবে, নতুন পদ্ধতি এখন কত কত কিছু হয়ে গেছে। হ্যাঁ একদম একদম, এই সময় এখন এখন যদি টাইপ করে লিখে যে হাউ টু বাঙ্ক ওটাও চলে আসবে, ওটাও চলে আসবে, অনেক রকম আইডিয়া। ফাটাফাটি সময় কাটলো প্রীতি তোমার সঙ্গে, আই লাভ এভরি মোমেন্ট তোমার সঙ্গে, এবং আই এম শিওর যে এরকম টেস্টি উইক স্পেশালি টেস্টি টেস্টি সমস্ত খাবারের সাথে দারুণ দারুণ গল্পের সাথে জমে যাবে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী, সোম থেকে শনি ঠিক দুপুর 1:30।